হালিম, হালিম আপনাকে যুক্ত করা হয়েছে, হালিম আপনি বলেন। হ্যালো, হ্যাঁ আপনাকে যুক্ত করা হয়েছে, বলেন। জি, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমার প্রশ্ন হলো খুবই একটু ডিপ লেভেলের প্রশ্ন, তা হলো যে আমাদের যে নৈতিকতা, নীতি নৈতিকতা, এই জিনিসগুলো তো পরিবর্তন হয় সময়ের সাথে সাথে এবং সমাজের সাথে সাথে পরিবর্তন হয়, এক এক জায়গায় এক এক রকম। আমার প্রশ্ন হলো যে সেই 610 নৈতিকতা, নৈতিকতা জিনিসটা পরিবর্তন হয় না, নৈতিকতার ধারণা, আমাদের যে জ্ঞানটা, সেই জ্ঞানটার পরিবর্তন হয়। হয়তো আমার প্রশ্ন হলো যে সেই 610 খ্রিস্টাব্দ বা ওই টাইমটাতে সমগ্র পৃথিবীতেই, শুধু মধ্যপ্রাচ্য না, সমগ্র পৃথিবীতেই কি নীতি নৈতিকতার ধারণা সেরকম ছিল, যেটা ইসলাম প্রচার করে গেছে যে হয়তো দাসী রাখা অথবা যুদ্ধ যুদ্ধ করা বা এই ধরনের তলোয়ারবাদী করা, এই জিনিসগুলা মোটামুটি সবাই নর্মাল বলে ধরে নিয়েছে এরকম? কারণ ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখা যায় যে আলাউদ্দিন খিলজি যুদ্ধ করেছে বা এরকম, এই জিনিসগুলো খুবই কমন ছিল, যত রাজা মহারাজারা যুদ্ধ করেছে এই জিনিসগুলো করেছে। আর বলছি না যে জিনিসগুলো ভালো বা খারাপ বা কিছু, আমি কেন বলছি তখন কি মোরালিটি ধারণা এরকম কিছু ছিল না? তাহলে সেটাই যদি হয়ে থাকে, তাহলে তো সেই সময়ের যে নৈতিকতা ছিল, সেই নৈতিকতাতে তো মূর্তি পূজাটা খুব ভালো কাজ বলে গণ্য হতো। নবী মোহাম্মদ মূর্তি পূজার বিরোধিতা করেছিল কেন? হ্যাঁ, সেটাও সেটাও একটা বিষয়। আমি মানে ধর্মীয় চর্চার কথা বলছি না, আমি দুই নম্বর বিষয় হচ্ছে ভাই, যে পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করা, এটা তো সেই সময়ের নৈতিকতা অনুসারে একটা খুবই জঘন্য কাজ ছিল। কারণ হচ্ছে মোহাম্মদ যখন পালিত পুত্রের স্ত্রীকে বিয়ে করেছে, তার সাহাবিরা পর্যন্ত এটা নিয়ে কানাঘুষা করেছে যে এটা নবী কি করলো, পালিত পুত্রের বউরে বিয়ে করে কেউ, এটা এটা কোনো কাজ হইলো? এটা নিয়ে তার সাহাবিদের মধ্যে কানাঘুষা ছিল। তাহলে এটাও তো তিনি, মোহাম্মদ তো প্রচলিত যে সমাজের যে মানে নর্ম, প্রচলিত সমাজের যে মানে নৈতিকতার ধারণা, সেটার বাইরে কাজ করেছে, তাই না? এটা প্রশ্ন, এটা কি সাহাবিরাই বলতো নাকি কাফিররা? না, সাহাবিরাই সাহাবিরাই এটা নিয়ে কানাঘুষা করেছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তিন নম্বর বিষয় হচ্ছে যে নবী মোহাম্মদ যখন আয়েশাকে বিয়ে করতে গেছে, তখন আয়েশার বাপ আবু বকর বলছে যে তুমি তো আমার ভাই হও। হ্যাঁ, মানে হচ্ছে তুমি, তারা হচ্ছে বাল্যবন্ধু ছিল, বাল্যবন্ধুর মেয়েকে বিয়ে, ছোট বাচ্চা মেয়েকে বিয়ে করতে গেছে মোহাম্মদ, তখন আবু বকর বলতেছে তুমি তো আমার ভাই হও। মানে হচ্ছে এটা হচ্ছে একটা অস্বীকৃতি জানিয়েছিল আবু বকর, প্রথম অবস্থাতে একটা অস্বীকৃতি জানিয়েছিল, একটু বিস্ময় ভাব প্রকাশ করেছিল যে এটা কেমন কথা, এটা কি, এটা এটা কিরকমের কথা, আমার মেয়েকে তুমি বিয়ে করতে চাও, এটা কিরকমের কথা। এবং নবী মোহাম্মদ নিজেও যখন আবু বকর ওমর যখন তার মেয়েকে বিয়ে করতে আসছে, তখন ছোট হওয়ার কারণে, অল্প বয়সী হওয়ার কারণে ফাতিমাকে তাদের সাথে বিয়ে দেয়নি, শেষে বিয়ে দিয়েছে আলীর সাথে। তার মানে সেই সময়ের যে নৈতিকতা ছিল, সেই নৈতিকতা অনুসারেও এই এত বাচ্চা বন্ধুর বাচ্চা মেয়েকে বিয়ে করাটা সেই সময়ের স্ট্যান্ডার্ডেও একটা অনৈতিক কাজ ছিল, তাই না? জি, সেটা অবশ্যই। একই সাথে আরো আছে, সেই একই সাথে মক্কার যে কুরাইশটা ছিল, সেই কুরাইশদের মধ্যে বহুত্ববাদী একটা ধারণা ছিল যে সব যে যার ধর্ম পালন মানে প্রচার করবে, বিশ্বাস করবে, এটাতে কোনো সমস্যা নেই। এই কারণে কাবাতে 307টা মূর্তি ছিল, যে 307টা মূর্তি বিভিন্ন গোত্রের লোকেরা তাদের পূজনীয় দেবতাগুলার মূর্তিগুলাকে এনে কাবাতে রাখতো এবং সেখানে হজ করতে আসতো। মোহাম্মদ সেই যে কাজটা করেছিল, যে সে সর্বপ্রথম যে জিনিসটা বলেছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, সব মূর্তি ভেঙে ফেলতে হবে। এই জিনিসগুলো তো প্রচলিত যে নৈতিকতা ধারণা ছিল যে অন্য ধর্মকে আঘাত করা যাবে না, অন্য ধর্ম, অন্য কেউ যদি মানে কেউ হুবাল হুবালের পূজা করে, কেউ লাত লাতের পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ এমুক দেবতার, কেউ তমুক দেবতার পূজা করে, কেউ কারোর ধর্মকে এইভাবে সরাসরি গিয়ে মূর্তি টুর্তি ভেঙে দিত না, মানে খারাপ লোকেরা ভাঙতো কিন্তু এটাকে নৈতিক হিসেবে ধরা হইতো না। তো মোহাম্মদ তো মানে নৈতিকতার ধ্বজাধারী হয়ে সে সমস্ত মূর্তি টুর্তি ভেঙে দিচ্ছে, এটাও তো সেই সময়ের নৈতিকতার স্ট্যান্ডার্ড একটা খারাপ কাজ ছিল। জি, আমি বুঝতে পারছি। এখন আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নৈতিকতা শিক্ষা দিয়ে গেছেন, আমরা সেটাই ফলো করি, আমাদের সব নৈতিকতাকে সেভাবেই আমরা সেট করেছি। এই জন্য জানার ইচ্ছা ছিল যে তৎকালীন নৈতিকতার অবস্থাটা কি ছিল। এটা আমি তোমাদের দ্বিতীয় প্রশ্নটা করবো। হ্যাঁ বলেন। দ্বিতীয় প্রশ্নটা সম্পূর্ণই এটার সাথে মানে মানে একদমই সংলগ্ন না। বিষয়টা হলো যে আমি একটা হাদিস নিয়ে অনেক কথা শুনি, এটা হাদিস অথবা কোরআনের আয়াতের বিষয়ে আমার একটু সন্দেহ আছে যে চাঁদ বিখণ্ডিত হয়ে উভয় পাশে পড়েছে এরকম, এবং অনেক জায়গায় আমি এটা নিয়ে আসলে কনফিউজ যে এটা কি পড়তে দেখেছে কেউ অথবা পড়ার কথা মেনশন আছে নাকি পড়ার কথা মেনশন নেই। আমি জানতে চাচ্ছি যে এটাকে তো অনেকজন অনেকভাবে ব্যাখ্যা করে, আবার আরেকটাও আছে ধরনের সৌরজগৎ নিয়ে আমার আগ্রহ অনেক, যে সূর্য আল্লাহর আরশের নিচে চলে যায় এবং আবার উদিত হয়। এখন এই জিনিসটাকেও বলা হচ্ছে এরকম একটা ব্যাখ্যা যে জিনিসটা গোল, এটাকে অস্বীকার করা হয় না, এই আল্লাহ যেহেতু সবার উপরে, তো সূর্য সবসময় আল্লাহর আরশের নিচেই আছে, তো ব্যাখ্যা ঠিক আছে। আমি জানতে চাচ্ছি যে আপনারা তো অনেক তাফসীর পড়েন, সিরাত গ্রন্থ পড়েন, সেই জায়গাটাতে এটার ব্যাখ্যা কি আছে? বুঝলাম না, বুঝলাম না ভাই, একটু ওয়েট করেন। আল্লাহ সবার উপরে থাকে কিভাবে? মহাবিশ্বে তো উপর নিচ বলে কিছু নাই তো ভাই, মহাবিশ্বে কি উপর নিচ বলে কিছু আছে?
মানে ইসলামের ব্যাখ্যা তো সাত আসমান আছে এবং আল্লাহ তার উপরে আছেন তার আদর্শ ওখানে। না না না, আমি আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে আমরা পৃথিবীর যে জায়গাটাতে আছি সেই জায়গার উপরটা, হ্যাঁ, কি আসলে উপর নাকি মহাবিশ্বের সাপেক্ষে উপর নিচ বলে তো কিছু হয় না? হারাস ভাই আপনি আমাকে একটু বলেন তো, মহাবিশ্বের সাপেক্ষে উপর নিচ জিনিসটা কি? ভাই মহাবিশ্বের উপর নিচ বলে কোনো কিছু নাই, মানে উপরে মানে আমাদের উপরের দিকে তাকায় মোনাজাত তুলতে হবে বা উপরের দিকে তাকায় আকাশের দিকে তাকায় আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, এই জিনিসটার মানেই তো আমি বুঝি না ভাই। উপর কেন, মানে বিষয়টা কি? ভাই তাহলে আমরা আমরা যেদিকে উপরে আমাদের অপোজিট তো তার দিকে, সেটা নিচে বা অপোজিট সাইডে, সেখানে আল্লাহ তাআলা কোন দিকে আছে? আমার সাইড আছে, আমার উপরের সাইড আছে না তার উপর সাইড আছে? হালিম ভাই একটু চিন্তা করে দেখেন, আপনি যখন হালিম ভাই আপনি জি যখন জি আল্লাহর কাছে হাত তুললেন বাংলাদেশ থেকে, ধরেন আরেকজন হাত তুললো আমেরিকা থেকে, দুজন কি সেম দিকে তাকায় হাত তুললেন নাকি দুজন ভিন্ন ভিন্ন দিকে তাকায় হাত তুললেন? জি অবশ্যই দুজন ভিন্ন হবে। আপনার উপর আর তার উপর কি সেম না আপনার উপর আর তার উপর ভিন্ন? হ্যাঁ মানে বর্তমান কালে সৌরজগতের ব্যাখ্যা থেকে আসলে তৎকালীন এই আয়াতগুলো বা হাদিসগুলো মেলানো আসলে একটু দুষ্কর, আমি যেটা বলছি বলতে এই জন্যই আমার জানতে চাও তাহলে সেটা আপনি গুরুত্ব বা তাফসীর গ্রন্থে কি আছে। ফ্ল্যাট আর্থ দিয়ে তারপর ওইভাবে মিলাবেন যে দুনিয়াটা যদি ফ্ল্যাট হয় সবাই যদি সমান জায়গায় থাকে তারপরে উপর দিকে হাত তোলে তাহলে একটা উপর সবার জন্য সমান উপর আছে, এরকম ফ্ল্যাট আর্থ চিন্তা করে তারপরে মিলাবেন? এই জায়গাটা নিয়ে আসলে আমার প্রশ্ন, আমি আসলে উত্তর দিতে চাচ্ছি না কোনো, আমার প্রশ্ন হলো এটা নিয়ে যে না না আনসার ওইভাবে দিয়ে, করেন, আপনি তো অলরেডি অলরেডি লিখেছেন না আই বিলিভ কোরআন, কোরআনে বিশ্বাস করেন না? উত্তর না দিতে চাইলে তাহলে বোঝা যাবে ভাই আপনি হয়তো বা ইম্বারেসড এই বিষয়টা নিয়ে আর কি। সত্যি বলতে আমি এই বিষয়টা নিয়ে অত জানিও না, আমি যেটা জানি আমাদের বিজ্ঞান না বই চাইলে যেটা আপনি আছে। বিশ্বাস করেন কিভাবে হারিম ভাই? ধরেন আপনি কোনো কিছু সম্পর্কে জানেন না, তাহলে আপনি জানেন না, আপনি আপনি কি বিশ্বাস করেন উপর দিকে তাকায় হাত তোলাটা হচ্ছে, হাত তুলে হচ্ছে আল্লাহ ইয়ে করবে, আল্লাহ বলে কোনো একটা বিং আছে যে আপনার আর কি উপর দিকে তাকায় হাত তুলে তারপর প্রে করতে বলছে, এটা কি আপনি বিশ্বাস করেন? জি আমি আল্লাহর অস্তিত্ব অবশ্যই বিশ্বাস করি এবং তার আরো সাথে সেটা বিশ্বাস করি, হয়তো সে তার বড় কোনো কিছু জিজ্ঞেস করিনি, স্পেসিফিক জিনিস জিজ্ঞেস করছি আমি আপনাকে, জিজ্ঞেস করেছি উপরের দিকে তাকায় হাত তুললে মানে আল্লাহ নামে কোন একটা সত্তা উপর দিকে তাকায় আপনাকে হাত তুলে দোয়া করতে বলছে কিনা, এই কথাটাকে বিশ্বাস করেন কিনা? এটা এটা আপনার আল্লাহর কমান্ড কিনা? জি দোয়া করার যে সিস্টেমটা জানি সেটা এটা কি একটা সত্য কথা, মানে এই কথা যে বিশ্বাস করেন কেন, কিভাবে বিশ্বাস করেন? কারণ জি আপনি তো নিজে বলতেছেন যে আপনার উপরে আর আমেরিকার উপরে দুজনের উপরে সেম না, আলাদা আলাদা, তাহলে কিভাবে বিশ্বাস করলেন? নাকি এতটুকু বিশ্বাস করার জন্য ব্রেনটা শাট অফ করে রাখেন? মানে ব্রেন শাট আপ করে রাখি বিষয়টা সেরকম না, আবার অনেকটা সেরকম হতে, এই বিষয়টা আমি মানে উত্তর করতে চাচ্ছি না আর কি। কেন সেটা কেন, মানে আপনার মধ্যে এই দ্বিধাটা কেন? আপনি কি নিজের সাথে মানে নিজের সাথে নিজে স্ট্রাগল করতেছেন যে না, যেহেতু এখানে যে আমার একটু ইমানে নড়বড় চলবে বা আমি যদি কোনো একটা রিজন দেই সে নাস্তিক আমার রিজনটা ভেঙে ফেলতে পারবে, এই জন্য ভাই আমি এটা নিয়ে আলোচনা করবো না, আমি মানে আমার ইমানটা হারাইতে যেতেছি না, এরকম কোনো কিছু? আসলে এই বিষয়ে আমার অনেক আরো জানা বাকি আছে, ভাই মূলত এই আপনার জন্যই কাছে আপনাদের জানা বাকি কাছে থাকলে আসছি। হালিম ভাই, হালিম ভাই এগুলো হচ্ছে একেবারেই একেবারেই ডিসঅনেস্ট মার্কা উত্তর, ঠিক আছে, যে আমার আরো জানা বাকি আছে অল, আপনার জানা যদি বাকি থাকে তাহলে আপনি বিশ্বাস করেন কেন? এটা সত্য বলে বিশ্বাস করেন কেন? আপনি যেখানে এটার বিপরীতে প্রমাণ পাচ্ছেন সেখানে আপনি ব্যাক অফ করতেছেন এই বলে যে আপনার জানার কমতি আছে, কিন্তু আবার ওটা বিশ্বাস করতে, কিন্তু ওই জিনিসটাকে মানে বিশ্বাস করার জন্য আপনি আপনার যে জানার আসলে কমতি আছে ওটা কিন্তু কাউন্টে ধরতেছে না, নিজের সাথে নিজে হিপোক্রেসি করে কি করবেন ভাই? নিজের কিন্তু সাথে আমার তো নিজে হিপোক্রেসি করে লাভটা, আলটিমেট লাভটা কি? ফারাজ ভাই আমার তো আরো একটা প্রশ্ন ছিল যে ওই যে উনি যে বললেন যে আল্লাহ যেহেতু উপরে আছে সূর্য সে তার মানে সবসময় আল্লাহর আরশে নিচেই আছে, এই কথাটা যে উনি বললেন, কিন্তু এই হাদিসে তো লেখা আছে যে রাতের বেলা স্পেসিফিকলি রাতের বেলা সূর্যটা আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে এবং সকালবেলা আবার উদিত হওয়ার জন্য প্রার্থনা করে, তখন আল্লাহ যদি বলে যে হ্যাঁ আবার উদিত হও তখন গিয়ে আবার উদিত হয়, তো ওইটা তো রাতের বেলা যায়, সারাদিনই তো থাকে না, সারাদিন তো সে আল্লাহর আরশের নিচে গিয়ে ইবাদত বন্দেগী করে না ভাই। আপনি কি হাদিসটা পড়েছেন হালিম ভাই? ভাই আমার আসলে এই ধারণা গুলো সবকিছুই ওয়াজ অথবা কোনো বক্তার কথা থেকে নেয়া, আমি তার কাছ থেকে আমি এই কথাগুলো শুনেছি এবং অনেকটা বলতে গেলে তারা এইভাবেই কথাগুলো বলছেন যে আপনার আপনার নামও বলেন যে আপনারা দাবি করেন এরকম আসছে। আরে ভাই আপনি কি আমাকে একটু কষ্ট করে বলতে পারবেন আপনি পড়াশোনা করছেন কতটুক? আমি উচ্চ মাধ্যমিক করেছি, উচ্চ মাধ্যমিক পড়ছেন আপনার, আপনি মানে 21st সেঞ্চুরির একজন উচ্চ মাধ্যমিক পড়া লোক, আপনি কেউ কোনো কথা বললেই বিশ্বাস করে নেন নাকি ওটা আসলে যাচাই বাছাই করেন যে তার কথাটা সত্য কিনা? এখন আসলে মুসলিম পরিবারের জন্ম, আমার অবশ্যই ইসলাম বিশ্বাস করতেই হবে, আমি সেটা করি আমার জায়গা থেকে। মানে আপনার কাছে কোনো অপশন নাই মানে আল্লাহ আপনার উপর ডিক্টেটর হিসেবে চাপাই দিছে আর কি? না আমি অবশ্যই বিশ্বাস করি, বিশ্বাস করি তাহলে আমার তাহলে তাহলে আপনি আপনার পরিবারের সত্য ইয়ে করি। দিচ্ছেন কেন, আপনার পরিবারের ঘাড়ে চাপাচ্ছেন কেন? এটা তো আপনি নিজেই বিশ্বাস করেন, নিজে বিশ্বাস করেন না?
মানে পরিবার থেকে শিক্ষা পেয়েছি। জান্নাতে যাওয়ার সময় বলবেন যে না 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 আমি আসলে ইমানদার না, আমার পরিবার ফেলছে এই জন্য বিশ্বাস করছি। আপনি নিজে বিশ্বাস করেন কিনা? আমি নিজে বিশ্বাস করি। আর পরিবারের কথা উঠায় ডাইভার্ট করেন না কথাগুলো, যে টপিক আছে টপিকে থাকেন, পরিবারের কথা উঠায় ডাইভার্ট করেন না। আপনি যদি নিজে বিশ্বাস করেন এই এই আপনাকে কোন হুজুর কি কথা বলছে এটা আপনি যাচাই বাছাই ছাড়াই মেনে নিছেন? না, সেজন্যই মূলত আমার এই প্রশ্নটা করা যে তাদের ব্যাখ্যাটা এটা এবং সরাসরি আপনার বিরুদ্ধে তাদের ব্যাখ্যা এটা, আপনার এটা নিয়ে রেসপন্স তো তার কাছে মানে ইয়েটা চাবেন, প্রমাণটা চাবেন। আমরা যখন কোনো কথা বলি, কোনো ব্যাখ্যা দেখাই, সেটা কি ব্যাখ্যাটা দেখাই ইয়ে করি না, দাবি করি না, নাকি নিজের? আপনি কি কখনো দেখছেন আমাদের লাইভে আমরা কোন একটা কোরআনের আয়াত পড়ে নিজে নিজে ব্যাখ্যা করছি, এরকম কখনো দেখেছেন? ভাই, আমি আপনাদের এই বিষয়টা আসলে প্রশংসা করি যে আমি অন্তত এখান থেকে জানতে পারছি। হ্যাঁ, দ্বিমত আছে, অবশ্যই অনেক দ্বিমত আছে, কিন্তু অন্তত আমি সঠিক সিরাত বলতে বা সঠিক আলিম ভাই এত কথা জিজ্ঞেস করিনি। আমরা কোনো একটা ব্যাখ্যা কোরআন হাদিসের কোনো ব্যাখ্যা আমরা নিজেরা 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 দিই, নাকি ওটা তাফসির খুলে দেখাই? আপনার হুজুর যদি কোরআনের কোন একটা কথা বলে, হাদিসের কোন একটা কথা বলে, সেটা কি আপনাদের নিজেদের সার্চ করে দেখা উচিত না? ওই ওই তথ্যগুলো তো অ্যাভেলেবল ইসার জন্য, মানে পাবলিকের জন্য অ্যাভেলেবল, ইন্টারনেটে সার্চ করলেই তো আপনি পান। সত্যি কথা বলতে আমি আমি নিজে কোথায় পাওয়া যাবে বা কোথায় আপনি আপনি একটু ফোকাস করেন, আমাদের ইয়ে করেন, নিজের সাথে কখনো ডিজনেস্ট্রি করবে না, সবার সাথে করেন, করলে মানে যদি করতে চান করবেন আর কি, বাট নিজের সাথে কখনো ডিজনেস্ট্রি করবে না। যদি আপনি কোনো একটা স্টেপ নেন যে এই জিনিসটা আমি সত্যি হিসেবে মাইনে নিব, তাহলে এর জন্য আগে নিজেই তথ্যটা যাচাই করে দেখবেন যে এই তথ্যটাকে আসলে সঠিক না এই তথ্যটা আসলে ভুল, আমি কি জন্য এটা সত্য বলে মেনে নিচ্ছি, কি জন্য আমি এটাকে সত্য মনে করতেছি। আপনাকে কোন একটা হুজুর কোন একটা কথা বললো, সেই কথাটাকে সত্য ধরার আগে যে এই হুজুর ঠিক কথা বলছে সেটার আগে যাচাই বাছাই করবেন। যদি যাচাই বাছাই করতে না পারেন, তাহলে একটা যৌক্তিক পজিশন হচ্ছে ভাই এই সম্পর্কে হুজুর একটা কথা বলছে শুনছি, কিন্তু আমি যেহেতু নিজে যাচাই বাছাই করে দেখি নাই, সেহেতু আমি কোনোটাই বিশ্বাস করি না, আমি তার কথা ঠিক এটাও বিশ্বাস করি না, তার কথা বেঠিক এটাও বিশ্বাস করি না, আমি যাচাই বাছাই করার পরেই একটা পজিশন দিব। বুঝতে পারছেন হালিম ভাই? জি, বুঝতে পারছি। এখন তাহলে আমার প্রশ্নটা আরেকবার করবো। আলিম ভাই এক সেকেন্ড, আপনি যাদের সাথে কথা বলেছেন আমরা যদি তাদের সাথেই সরাসরি তাদের সাথেই কথা বলতে পারতাম তাহলে তো ভালো হতো, এভাবে ভাই হয়তো আমি আমরা আসলে আলোচনা করতে পারি না। আপনি এক কাজ করেন, যাদের সাথে কথা বলেছেন তাদেরকে একটু আমাদের লাইভে একটু যুক্ত হতে বলেন, আমরা সরাসরি তাদের সাথে কথা বলি বিষয়টা, তখন আপনারা সবাই লাইভে দেখতে পাবেন যে কে কি কথা বলতেছে। তাদেরকে একটু বলেন আমাদের লাইভে, আমার লাইভে যুক্ত হয়ে কথা বলতে এই বিষয়ে। আমি সম্ভব হলে বলবো, তার যদি এরকম স্মার্টফোন চালাতে পারে তাহলে অবশ্যই। আচ্ছা ভাই, আপনার এখান থেকে অনেক সাউন্ড হচ্ছে, আপনাকে তাহলে আজকে বিদায় জানাই হালিম ভাই, ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, ফারাজ ভাই আপনি কি আপনি কি ব্যাকস্টেজটা একটু দেখতেছেন? জি ভাই, আমাদের স্টার সুপারস্টার উনি চলে এসেছেন, সুপারস্টার স্যার সাহেব একটু একটু যুক্ত করি। হ্যাঁ সরি, হ্যাঁ কল অফ ইসলাম ভাই আপনাকে আবারও যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো, এখন আমার, হ্যাঁ আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, এখন কি আমার শব্দ আসছে? না না, এখন ঠিক আছে, শব্দ ঠিক আছে। তাহলে বলেন, আপনাকে ফারাজ ভাই একটা প্রশ্ন করেছিল, সেই প্রশ্নের উত্তরটা একটু দেন। কি প্রশ্ন ফারাজ ভাই? আপনি তাহলে আরেকবার কি প্রশ্নটা করবেন? আমি কোথায় যেন ছিলাম, মানে আমি জিজ্ঞেস করছিলাম তাকে যে ধরেন কোন একটা আয়াত পাইলেন, ওই আয়াতটা যে বৈজ্ঞানিক না বৈজ্ঞানিক ওইটা আপনি কিভাবে মিলান, মানে কিভাবে যাচাই করে দেখেন যে আয়াতটা হচ্ছে একটা বৈজ্ঞানিক আয়াত, বিজ্ঞানীরা এই সম্পর্কে এই কথাটাই বলে, এটা আপনি কিভাবে মিলান, কোন কোথা থেকে মিলান, মিলানোর মেথডটা কি আপনার, যাচাই করেন কিভাবে, আপনি কিভাবে মিলান যে এটা অবৈজ্ঞানিক, সেটা আমি আপনাকে উত্তর দিব। আপনি মিলানটা কিভাবে, আপনি বলেন, আমি আমি আপনি আগে বলেন না, আমি পিয়ার রিভিউ পেপার থেকে যাচাই করি। আপনি কি জানেন পিয়ার রিভিউ পেপারটা কি জিনিস, সেটা কোথা থেকে নিয়ে আসেন? আপনি কি জানেন পিয়ার রিভিউ পেপারটা কি জিনিস, সেটা আপনি কোথা থেকে নিয়ে আসেন ভাই? আমি কিন্তু আপনার সাথে খুব ভালোভাবে কথা বলতে চাই, তুমি আসেন, আমি ভালোই বলতেছি। না না, পিয়ার রিভিউ, পিয়ার রিভিউ জিনিসটা কি অন্তত সেটা কি আপনি জানেন, পিয়ার রিভিউ জিনিসটা কি সেটা কি জানেন? আমি আপনাকে কি বলতেছি, আপনি যতক্ষণ অ্যানসার দিবেন ততক্ষণ আমি আপনাকে শুতে দিব। পিয়ার রিভিউ পেপারটা কি জিনিস, এবং যদি না জানেন তাহলে স্ট্রেট বলতে হবে যে না ভাই আমি জানি না, তাহলে কথা শেষ। কিন্তু যদি আপনি মানে যদি মনে করেন যে আমি যদি এক্সপ্লেইন করতে হবে আসলে ভাই যে সে কিভাবে মিলায় এটা তো এক্সপ্লেইন করতে হবে, বলতে হবে জানি অথবা জানি না, যদি যদি সে মানে মানে এরকম আচরণ করে যে আমি আমি তো বুঝি না এটা কি, কিন্তু আমি এমন তেনা পেঁচামু
উত্তরই দিব না, হ্যাঁ তাহলে তো আমি ধরা খাওয়া যাবো যে আমি জানি না এটা কি জিনিস, হ্যাঁ তাহলে তো আমার আমি তো একদম আমার ধর্মটা তো একদম ন্যাংটা হয়ে যাবে। এই যদি আমি এখন কই নাস্তিকের লাইভে এসে যদি বলি তাহলে তো আমার লুচ্চা নবী যে লুচ্চা ছিল সেটা তো ভাই সবাই সবাই জেনে যাবে, আমি তো এটা স্বীকার যাবো না। আমি হ্যাঁ লুচ্চা নবী ধর্ষক নবী যে ধর্ষক ছিল, লুচ্চা লম্পট ধর্ষক নবী, নবী মোহাম্মদ, নবী মোহাম্মদ যে ধর্ষক ছিল, নবী মোহাম্মদ যে ধর্ষক ছিল, এই যে এখন অনেকক্ষণ গাইলাবো অনেকক্ষণ গাইলাবো, যদি ঠিকঠাক ভাবে উত্তর না দেয় তাহলে তো অনেকক্ষণ গাইলাবো। এই চলে গেল নাকি ফরাজ ভাই, চলে গেল নাকি? তার জিহাদ ছুটে গেছে ভাই, অপমান করতে ইচ্ছা করে না, বাট এই যে এই জিনিসগুলো না ভাই, মানে 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 আজকেও মানে কাউকে না কাউকেই আপনার সেজদা পজিশনে কি কাউকে থইতেই হবে, নাইলে মানে শান্তিটা আসে না, বুঝছেন? মুমিনদের দুবাই, দুবাইতে হচ্ছে গিয়ে লেবার, নিম্ন শ্রেণীর লেবার, হ্যাঁ এগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর লেবার, গ্রামের থেকে গ্রাম থেকে মানে ভিটামাটি বেচা, তারপরে দুবাই টুবাই গেছে, এখন একটু মোবাইল টোবাইল কিনছে, এখন ভাই মানে নাস্তিকের সাথে সে ডিবেট করবে, আবার 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 কমেন্টে লেখে ডেবিট করবো, ডেবিট আপনার লাগে ডেবিট করবো। ও ভাই এগুলো যে কি ভাই, মানে বাঙালি ভাই ভালোভাবে সহ্য করতে পারে না, বুঝছেন? আসলে আসলে সহ্য করতে পারে না। আমি আমি আসি ভাই, সরি ভাই, মানে তার সাথে যে কথা বলতে গেছি সুযোগটা দিছি, মাথা উঠে পড়ছে, বুঝছেন? আপনি কিভাবে প্রয়োগ করেন, আপনি বলেন পিআরডিবি পেপার আপনি ব্রাউজার ব্রাউজার থেকে না ব্রাউজার তারপরে মাখন সহ্য হয় নাই আরকি, ডেবিট ক্রেডিট দরকার, ডেবিট লাইফে ডেবিটে যুক্ত হবে, বুঝছেন? আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি বলেন তাহলে। হ্যাঁ আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন, বলেন ভাই। আচ্ছা যেটা বলতে চাচ্ছিলাম, ফার্স্ট অফ অল আমি অনেক আগে থেকে কেন জানি না মানে ইসলামের জিনিস মানে এই ব্যাপারগুলো হুজুরদের কথা শুনে কখনোই ভালো লাগতো না খুব একটা, কখনো আসলে রেফারেন্স যাচাই করে দেখা হয়নি, নিজে থেকে ভিতর থেকে কেন জানি এগুলো বিশ্বাস করতে ইচ্ছা করতো না। কিন্তু গত তিন চার মাস ধরে আপনার ভিডিও গুলো দেখতেছি, রেফারেন্স গুলো দেখতেছি, তো আসলে যত দেখতেছি মনে হচ্ছে মানে নিজের একটা শান্তি পাচ্ছি যে আসলে আমি রাইট ওয়ে দিয়েছিলাম, দ্যাটস দ্য মেইন ফ্যাক্ট। অ্যান্ড তারপরে যে ব্যাপারটা হলো এই যে কিছুদিন ধরে দেখতেছি আমার মধ্যে একটা জিনিস নিয়ে একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে আচ্ছা এই যে হাদিস গুলো যে সংকলন হয়েছে বিভিন্ন বুখারি বা সহি মুসলিম এগুলো, তো এগুলোতে যে আপনি যে রেফারেন্স গুলো দেন, এই যে বাংলা যখন করছে ইসলামিক ফাউন্ডেশন তখন এটা সিরিয়াল নাম্বার থাকে এক ধরনের, আবার হচ্ছে অন্য আরেকটা পাবলিকেশন বের করলে সেটা সিরিয়াল নাম্বার থাকে আরেক রকম, মানে এইটার রিজনটা কি, মানে এই জিনিসটা আসলে একটু আমার জন্য কনফিউজিং হয়ে গেছে আর কি, জাস্ট এটা একটু প্রথমে যদি আমাকে একটু বলতেন। এটার অনেকগুলোই রিজন আছে, যেমন কয়েকটা হাদিস মানে একই হাদিস দুই তিনবার করে চলে আসছে, অনেক হাদিস গ্রন্থ সেই জিনিসগুলোকে একত্র করে ফেলছে, এই কারণে নাম্বারিং একটু সমস্যা হয়, অনেক হাদিস গ্রন্থে হয়তো একটা হাদিসকে আরেকটা আরেকটা পরে আছে এই কারণে এই হাদিসটা এখানে এই নাম্বারে দেয় নাই, ওই হাদিসটাই হয়তো মানে মনে করেন 10 নম্বর একটা হাদিস আছে সেই হাদিসটারই একটা একটা বড় ভার্সন 6544 নম্বরে আছে, এই কারণে ওই ছোট হাদিসটার দেয়নি বড় হাদিসটা রাখছে, এই কারণে ওই প্রথম দিকেরটা নাই হয়ে গেছে, এই কারণে নাম্বারিংটা উল্টাপাল্টা হয়ে যায়। এইটা নাম্বারিং তো বিভিন্ন প্রকাশনের বিভিন্ন হতেই পারে, এটা তো কোনো বিষয় না, বিষয়টা হচ্ছে যে ওই ওই চ্যাপ্টারে ওই যে মানে অধ্যায়টা অধ্যায়টার ভিতরে ওই হাদিসটা বা ওইটার আশেপাশের হাদিসটা আছে নাকি। আচ্ছা মানে আমি যদি অধ্যায় ধরে খুঁজি হয়তো বা আশেপাশে একটা নাম্বার নিলে আশেপাশে খুঁজলে হয়তো বা ওইটা পাওয়া যেতে পারে, রাইট? হ্যাঁ হ্যাঁ অধ্যায় ধরে খুঁজলে আশেপাশে পাওয়া যাবে। হ্যাঁ ইসলামে বিয়ের যে আইন আছে, এই যে এখনকার যে সায়েন্স সায়েন্স কিন্তু যেটা বলে যে নিজের পরিবারের মধ্যে যদি বিয়ে হয় যেমন চাচাতো ভাই ফুফাতো ভাই তাহলে কিন্তু হচ্ছে বিভিন্ন রকম রক্ত রোগের ব্যাপার চলে আসে, তো আল্লাহ এত কিছু জানে এত জ্ঞানী, আল্লাহ এই জিনিসটা কেন হারাম করলো না? ফারাজ ভাই এই বিষয়ে
আরো ভালো বলতে পারবে। আমরা দেখেছি আমাদের এই অনলাইনে কিছু লোকজন গর্ব করে আবার এসে বলে যে ভাই ফারাজ ভাই আপনি কি এটা একটু বলবেন যে কিছু লোক হ্যাঁ ভাই এই জিনিসটা, এই জিনিসটা তাদের ইমানও বাড়ায়, তারা যে মানে এটার জন্য যে তারা অটিজমের শিকার হয় এবং অটিজমের শিকার হওয়ার পরেও তারা বলে যে এই যে আমি আমার ফিজিক্যাল ডিসএবিলিটিস এটা আমার ইমান বাড়াইছে, তো এরকম টাইপের গরু গাধাও তো থাকে যে আমি সারা জীবন ধরে যেই ধরনের রোগে সাফার করতেছি সেই ধরনের রোগটাকেই আমি গ্লোরিফাই করতেছি যেন মানে এই জিনিসটা আরো হয় আর কি, এই জিনিসটা এই জিনিসটা জাস্টিফাইড হয়। এই গরু তারা আসলে বুঝে না, এই মুমিনরা আসলে বুঝে না যে তারা যখন কাজের ম্যারেজটাকে সমর্থন করবে এতে তাদেরই নেক্সট জেনারেশন আরো এরকম মানে নেক্সট জেনারেশনের বাচ্চা বাচ্চারা আরো এরকম সাফার করার সুযোগটা করে দেয়, তারা বাচ্চাদেরকে সাফার করার সুযোগটা করে দেয় তারা, এই জিনিসটা মানে মোটেও বুঝে না তারা, মানে বোঝার চেষ্টা করে না যে এটা বলে তো আমার সত্য কথা বলে তো আমার ভাই ইমানটা ধ্বংস হয়ে যাবে, আমার ইসলাম ইসলাম শেষ হয়ে যাবে, আমার 1400 বছর আগের দিলের নবী শিশুকে আমি তার তো তার তার সম্মানে আঘাত লাগবে, এই জন্য বাচ্চা অটিস্টিক হলে হোক বাট মরে পচে যাওয়া দিলের নবী শিশুকে আমি তার তার মনে যেন আঘাত না লাগে। না তারা তো আসলে অনেকগুলো বাচ্চা পয়দা করে ফেরেস ভাই, এই দুই চারটা যদি মানে ইয়া হয়, আবার আবার তো এখানেও কথা আছে আসি ভাই, দুই চারটা যদি মারা যায় সেগুলো বলে তাদের জন্য আরো বেনিফিশিয়ারি বেনিফিট দিবে তাদেরকে, হ্যাঁ তাদেরকে জান্নাতে নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে বাচ্চাগুলো, কিন্তু জান্নাতে নিয়ে যায় তাই না, তাই না নাকি জান্নাতে নিয়ে যায়? হ্যাঁ আমি আমি আসলে এটা এটা নিয়েও সাফার করছি আসলে। হ্যাঁ আমার একটা বাচ্চা মেয়ে মারা গিয়েছে, তো ও মারা যাওয়ার পরে মানুষ আমাকে সান্ত্বনা দেয় যে তোর তো বেহেশত কনফার্ম। এই দুনিয়াটাই দেখলো না, হ্যাঁ এই দুনিয়াটাতেই আমি তাকে নিয়ে আমার জীবনটা কাটাতে পারলাম না, পরে কি হবে না হবে এটা দিয়ে আমাকে সান্ত্বনা দেয়। মানে মানে কতটা আশা করে, এরা কি প্রত্যাশা করে যে এই কথাটা শুনে আপনি খুব খুশি হয়ে যাবেন, ওয়াও তাই নাকি? তাই ওয়াও। তারপর প্রথম কথা হচ্ছে এটা, সেকেন্ড কথা হচ্ছে আচ্ছা যে লাইফ কথা নিয়ে নাও, সেকেন্ড কথা হচ্ছে বাচ্চা নিয়ে নাও, হ্যাঁ সব ভুলে যাবা, সব মানে নিজের লাইফ দিয়ে তার বাচ্চাটাকে প্রোটেক্ট করতে হবে। ইসলামিক থিওলজিতে আপনার বাচ্চা যদি মারা যায় সেটা আপনার জন্য 3 দিনের বেশি শোক নাই, রাইট? 3 দিনের বেশি শোক করতে নেই, এমন কিছু একটা হাদিস অথবা আছে, অনেকে অনেকে আমাকে এগুলা শোনাইছে আর কি, তো 3 দিনের বেশি শোক করতে হয় না। তারপরে এই তো মানে যা মানে আমাদের যাদের বাচ্চা মারা যায় তারা যে আসলে কিসের উপর দিয়ে যায় এই বাংলাদেশের মতো জায়গায়, হ্যাঁ মানে আনবিলিভেবল, এটা এক্সপ্লেইন করার মতো না আসলে। তারপরে যেটা কোরআনের কথা বলছি হাদিসের কথা বলছি এগুলা বইলে তারা লাইসেন্সটা পায় যে এই ডিসগাস্টিং কথা মানুষের সামনে বলতে, এবং ধর্মের নামে এই জিনিসটা যে জাস্টিফাইড ভালো জিনিস মানুষের গিলাইতে বেশ কয়েক বছর হয়ে গেছে, তো এখন মনে করেন মানুষ ফোর্স করে, হ্যাঁ ফোর্স করে যে বাচ্চা কেন নাও না, মানে আরে বুঝতে পারতেছেন তো মানে অবস্থাগুলো কি, মানে আমার পার্সোনালিটি বা আমার পার্সোনাল কিছু নাই, হ্যাঁ আমার ইচ্ছা অনিচ্ছার কোনো দাম নাই, আমাকে হচ্ছে মানে পুরো সোসাইটি মানে বাংলাদেশের সোসাইটির যেই অবস্থা এটাকে আমাকে এন্টারটেইন করতে হবে, মানে এই কি একটা অবস্থা। এইটা একটা গেল, কয়েকদিন আগে আমি আসিফ ভাইয়ের একটা ভিডিওতে দেখেছি, মানে জাস্ট একটা কথা বলতে শুনছিলাম যে আবু বকরের ওয়াইফকে বিয়ে করছে হচ্ছে আলী রাদিয়াল্লাহু, তো তখন আমি এটা একটু খাটলাম, ওনার নাম হচ্ছে আসমা ইবনে উমাইস মেবি, তো তিনি প্রথমে ছিল হচ্ছে মুহাম্মদের চাচাতো ভাইয়ের ওয়াইফ, দেন ওখান থেকে বিয়ে করছে হচ্ছে মুহাম্মদের শ্বশুর, সেখান থেকে তাকে বিয়ে করছে আবার হচ্ছে মুহাম্মদের মেয়ে জামাই, তো মুহাম্মদের সাথে তার রিলেশনশিপটা কি, মানে আমি যদি ভুল না করি আর কি ভাই, এই প্রশ্নের উত্তর তো ভাই আমার বাপের পক্ষে দেওয়া সম্ভব না। হ্যাঁ ভাই আমরা আমাদের দেশে তো মানুষ আসলে মুসলিম হচ্ছে বিশ্বাসে, প্র্যাকটিসিং মুসলিম তো না, ওরাও লজ্জা পাবে এই এই ধরনের রিলেশনশিপের কথা শুনলে, এবং ম্যাক্সিমাম এটা জানেই না। সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে আপনি 99% লোকের কাছে জিজ্ঞেস করলে এই জিনিসটা জানবেন, ইভেন আমি যে আমার জীবনের প্রায় 40 বছর কাটায় ফেললাম, আমি আমি জানতাম না এই জিনিসটা, আমি এমন একটা মুসলিম পরিবারে বড় হয়েছি খুবই কনজারভেটিভ, আমি জীবনে এটা শুনিনি, তো এই রিলেশনগুলোর নাম কি আসলে তাহলে? দেখার পরে এখন শান্তি লাগে যে না আমি যেটা চয়েস করছি মানে সেটা রাইট চয়েস, এটা ভুল না। আচ্ছা এটাই কথা বললাম আপনাদের সাথে, এটাই শেয়ার করলাম, আর আপনার কাছ থেকে একটা জিনিস জানলাম যেটা হাদিসে এটা জানা দরকার ছিল, তাহলে এটা আমার নিজের সেলফ স্টাডির জন্য একটু দরকার ছিল যে একটু জাস্ট দেখা যে অ্যাট লিস্ট একটু শান্তি পাওয়া এই আর কি, যে আসলে কি আছে এদের ভিতরে।
মানে সবসময় এটা মানে নিজের ভিতরে ইয়ে কাজ করতে আছে, আমি কি আসলে রাইট ওয়েতে ছিলাম, আসলে কি আছি, কিন্তু এই গত 3-4 মাসে সেটা কেটে গেছে। এখন আমি 100% শিওর আমি রাইট ওয়েতে আছি। অ্যাট লিস্ট গড আছে কি নাই সেটা একটা হাইপোথেটিক্যাল কথা, ওখানে যাচ্ছি না, কিন্তু অ্যাট লিস্ট ইসলাম ধর্মটা আসলে কোনো সেরকম কিছু না যেভাবে আসলে বলা হয়। আচ্ছা ঠিক আছে নন বিলিভার ভাই, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে, এবং আমরা খুবই দুঃখিত আপনার মেয়ের কথা শুনে, আমরা খুবই দুঃখ প্রকাশ করছি, কিন্তু এটা মানে আপনারও মেনে নিতে হবে, আমাদেরকেও মেনে নিতে হবে, এটা তো আসলে আমাদের হাতে সবকিছু থাকে না। আপনি ভালো থাকবেন এবং আপনার জন্য শুভকামনা রইল, ঠিক আছে ভাই? খুবই সরি আমরা আপনার দেবীর জন্য। হ্যাঁ ভালো থাকবেন। ঠিক আছে ভাই, ভালো থাকেন আপনি, তাহলে বিদায় জানাচ্ছি, পরের জনকে যুক্ত করি। টর টর আপনাকে যুক্ত করা হয়েছে, টর আপনি কি শুনতে পাচ্ছেন? ওয়ার্ডগুলি মনে পড়ে না আর বাংলাও না, তারপরে চেষ্টা করবো। আপনার আমাদের যে কি বলে যে গভর্নমেন্ট দেশের একটা ল কনস্টিটিউশন, থ্যাংক ইউ থ্যাংক ইউ, আমাদের এখানে আমি কনস্টিটিউশন দেখলাম যে আমাদের এখানে শুধু চারটার মধ্যে হলো, একটা হলো গিয়ে ওই গভর্নমেন্ট ই করবে, থাকতে হবে ভোটের মাধ্যমে, দ্বিতীয়ত থাকতে হবে আপনার ই ওই প্রাইম মিনিস্টার, না থাকলে স্পিকার, স্পিকার যদি না দেশ চালাতে পারে তাহলে কিং, কিং আমাদের ওরকম কোনো কাজেরও না, কোনো কাজে না, কিন্তু এই লাস্ট বৈঠা ধরার একজন। আর দুটো হলো গিয়ে, একটা হলো গিয়ে কলমের স্বাধীনতা, আর একটা হলো বাক স্বাধীনতা, এই চারটা আমাদের মেন। তারপরে শাখা প্রশাখা পরে হয়েছে, এখন তারা পড়ে গেছে বিরাট এক প্রবলেমে কোরআন পড়ার ব্যাপারে, যে গতকালকে তারা ওই মিনিস্টার পুলিশ চিফ সবাই বসছে যে কি করা যেতে পারে, কারণ এই ল চেঞ্জ করতে হলে আপনার দুইটাই লাগে, মানে দুইটা টার্ন, ৮ বছর লাগবে, এটা তো সম্ভব না। তো তারা মানে নিরুপায়, সুইডেন একদম নিরুপায়, হাত পাও বাধা, এই এক প্রবলেম সুইডেন পড়ছে এখন এদের জন্য এক কোরআন পুরানিয়া, এটা একটা। আর একটা খুব বিনোদন, গতকাল একটা বিনোদনই পাইছি, সেটা একটু জানার জন্য আপনার কাছে, শুনতেছেন দোনো জনে নাকি আমি একাই? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলেন আপনি। হ্যাঁ, তো এটা একটা বিরাট প্রবলেম হয়েছে, ফলস পজিশনে পড়ছে সুইডেন গভর্নমেন্ট, এটা নিয়ে তো কি 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 আর বলা যায়, কি আর করা যায়, হয়তো ওয়েস্টের সবকটা কান্ট্রি এরকম যাদের কনস্টিটিউশন আছে, এটা তো চেঞ্জ করতে পারে না অন্য মানুষের জন্য, এখন এখন কি চেঞ্জ করবে কেন, চেঞ্জ করার তো কোনো ইয়া নাই, প্রয়োজনও নাই, চেঞ্জ করবে কেন, ইউরোপের যে মানে কনস্টিটিউশন আছে, ইউরোপের যে দেশগুলোর যে এত বছরের যে গড়ে ওঠা মূল্যবোধ আছে, 600 বছর, হ্যাঁ এটা তো, এটাতে তো থাকতে হবে, রেনেসার পরে পুরো ইউরোপের যে নবজাগরণ হয়েছে এবং যে বুদ্ধিবৃত্তিক যে বিকাশ হয়েছে সেটার ভিত্তি তো হচ্ছে এই জিনিসগুলো, তাই না? সেটার ভিত্তি ছিল এটা যে প্রত্যেকের কথা বলার স্বাধীনতা, প্রত্যেকের লেখার স্বাধীনতা, প্রত্যেকের চিন্তার স্বাধীনতা, এই জিনিসগুলোর উপর ভিত্তি করে তো ইউরোপ আজকে যে ইউরোপ হচ্ছে সেটা তো এটার উপর ভিত্তি করে। এটাই যদি না থাকে তাহলে তো আর ইউরোপের সাথে তো আর মধ্যপ্রাচ্যের কোনো পার্থক্য থাকবে না, তাহলে তো আফগানিস্তান হয়ে যাবে, তখন তো পাকিস্তান হবে, এটা দিয়ে সিভিলাইজেশন হয়েছে, এখানে সিভিলাইজড হয়েছে, তাই না? এখন খুব করে সবাই ফোনেও আসে দেশের থেকে, হ্যাঁ তোমাদের সুইডেন কিছু করলো না, পুলিশ দাঁড়ায় ছিল, তাদের বুঝাইতেই পারি না, কারণ ওরা ওদের চিন্তাধারা তো মিডল ইস্ট অথবা বাংলাদেশ অথবা পাকিস্তান ইন্ডিয়া। আচ্ছা আমি একটা জিনিস বুঝি না, আমি একটা জিনিস বুঝি না ফারাজ ভাই, থর ভাই আপনারা একটু বলেন তো, যে মানে মুসলিমদের অভিযোগটা কি এই বিষয়ে, যে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে, এটা কি তাদের অভিযোগ? কোরআন কোরআন তাদের একটা আল্লাহর ই, আল্লাহ থেকে পাওয়া একটা বই, সে বইটা পুড়ে ফেলতেছে, লাথি দিতেছে, এটাই তাদের লাগতেছে খুব করে। আর আমার কথা হলো, কিন্তু এক সেকেন্ড, কিন্তু যে এই কথাটা যে তারা বলতেছে, তাহলে তারা বলতেছে তাদের অনুভূতিকে আঘাত করা যাবে না, তারা তাদের না, তারা যে গ্রন্থটাকে সম্মান করে সেই গ্রন্থটা কেউ যদি কিনে নিজ পয়সা দিয়ে কিনে পুরাইতে চায় বা কিছু একটা করতে চায় সেটা করা যাবে না, কারণ তাদের ধর্মীয় অনুভূতিতে তাতে আঘাত লাগে। তাহলে একই জিনিস তো হিন্দুদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে, একজন হিন্দুর কাছে তো গরু হচ্ছে গিয়ে একটা দেবতা, তাই না? গরু হচ্ছে মা এবং খুবই সম্মানের বস্তু, এই গরুটাকে যখন একজন মুসলিম নিজ টাকায় কিনে কোরবানি করে এবং মানে খুব প্রকাশ্যে সবার সামনে গড়গড় করে জবাই করে কোরবানি ঈদ করে, এইটাতে তো একজন হিন্দুর মনে তো আঘাত লাগে, এবং তারাও তো এটা দাবি করতে পারে যে গরু হচ্ছে আমাদের মা এবং আমাদের দেবতা, এটাকে তো মানে জবাই করলে, কেউ কোন মুসলিমরা যখন জবাই করে তখন আমাদের অনুভূতিতে আঘাত লাগে। তাহলে একই যুক্তি যদি যেই মুসলিমরা এই যুক্তিটা দিচ্ছে সেই মুসলিমই কি হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে সম্মান করে গরু কোরবানি দেওয়া থেকে বিরত থাকবে? ফারাজ ভাই, তর ভাই আপনারা একটু বলেন তো। আমার ইমান হচ্ছে
আমার ইমান হচ্ছে সত্য, আমার অন্ধবিশ্বাস হচ্ছে ইমান, আর তাদের অন্ধবিশ্বাস তো একেবারেই অন্ধবিশ্বাস, তাদের ধর্মে যেগুলো বলা আছে সেগুলো তো একেবারে মিথ্যা কথা। গরু কখনো মা হয়, কিন্তু কি লজিক দিয়ে চিন্তা করবেন আসিফ ভাই, এখানে লজিকটা কোথায়? আমারটা সত্য তো, আমারটা সত্য, কোরআনের বিষয়ে লজিক টজিক এটা ব্যবহার করা যাবে না কেউ নয় কিছু না, বাট হিন্দুদের কাছে লজিক ব্যবহার করবেন না, লজিক ব্যবহার না করলে। আচ্ছা এই যে কোরআন, কোরআনের পেপারের মধ্যে লেখা না, এই ছাপা, এই পেপার দিয়ে তো টয়লেট পেপার হয়, এই পেপারে তো অনেক কিছু হয়, তা আমি বুঝলাম না এটা পুরালি কি না পুরালি বা কি, এই বিশ্বাস চলে যায় মানুষের একটা বই পুরানোর জন্য আঘাত লাগে। অনেস্ট তোর ভাই, আমার 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 মনে হয় ভুলগুলা বা যে এটার বিরুদ্ধে যারা কথা বল তাদের প্ল্যাটফর্মটা আরো স্ট্রং করে দেওয়া উচিত, তাহলে ওই ধীরে ধীরে তারা মানে নিজেরাই মুমিনদের যে বদ্ধমূল ধারণা যে আমাদের ধর্মটাই হচ্ছে সঠিক ধর্ম, এই বদ্ধমূল ধারণা থেকে তারা ধীরে ধীরে বেরো আসতে পারবে। আপনি দেখেন মিডিয়া থেকে, মিডিয়ার প্রত্যেকটা কর্নারে কর্নারে ইসলাম ইদার একটা ট্রু রিলিজিয়ন অর ভিক্টিমাইজ রিলিজিয়ন, এই দুটোর বাইরে কিন্তু না, ফলস রিলিজিয়নের পর্যায়ে কিন্তু ইসলাম কখনোই মানে পড়ে না, মানে উইলেন্স দিয়ে কেউ কখনো যাচাই করে না, যাচাই করতে গেলেই তারা ওই ভিক্টিম কার্ডটা প্লে করবে যে ভাই আমরা আমরা ভিক্টিম হচ্ছি, আমাদেরকে ভিক্টিম করা হচ্ছে, এগুলো না করে মুসলিমদের সাথে না না নড়ে আইডিওলজিক্যাল ইসলামের সাথে লড়লেই তো হয়ে যায়, ইসলামটা কি রিজনেবল কিনা এটা নিয়ে কথা বললেই তো হয়ে যায়। যারা ইসলামের বিরুদ্ধে ভাব বেশি কথা বলে তাদের তাদেরকে একটা প্ল্যাটফর্ম করে দিলেই তো হয়েছে, ভালো একটা প্ল্যাটফর্ম করে দিলে তো হয়েছে, তাদের শো করে, যেমন পাঁচ ওয়াক্ত আজানের শো যদি হইতে পারে, ইসলামিক শো যদি হইতে পারে, ইসলাম কেন ফলস সেটা শো কেন হইতে পারবে না? যাই হোক এটা তো গেল। আরেকটা আসিফ ভাই, খুব বিনোদন পেয়েছি গতকালকে ওই একটা অনুষ্ঠানে, ওই আলিম আলিম ওখানে থাকে, অনেকে থাকে তো, ওখানে একজন হিন্দু নামে আসছে, আইসা কি জানি এক ই আলাপ করতেছিল আপনার ওই হাদিসের ব্যাপারে, তো তখন একজন ইন করলো, বুঝাই গেল যে উনি খুঁজে পাইছে ওকে, ভাই ভিতরে ঢুকে যে গালি গালাস হিন্দু হইয়া, ওই লোকটা খালি বলছিল যে ভাই এই অমুক নাম্বারে ওই প্রথম হজ করতে যখন গেছিল মোহাম্মদ, এবং আয়সা তার সাথে ছিল এবং তার সাহাবিরার সাথে ছিল, যে কতটুকু ই জানি না কোন নাম্বারটা, এর মধ্যে ওই আয়সার মেন সতে সে পুরো হজটা করতে পারে নাই, এদিকে মোহাম্মদ আর তার ইয়ারা সাহাবিরা হস কথা, তখন নাকি আমি বীর্য টপকাইয়া পড়ছি বা কি এরকম বীর্য নেওয়া কথা, এই কথা হলো পরে খুঁজে বাইর করে, হ্যাঁ কথা তো ঠিকই, বীর্য বীর্য নিয়ে এই ব্যাপার, কাপড় চাপড় বীর্য লেগে থাকে, এখন এটা আমাদের মাথায় ঢুকতেছে না হজে কি আর কিভাবে মাল আউট হয়, হাও হাও এটা গেল। আমরা বলতেছি যে ভাই উনারা বলা হইতো যে ভাই আপনি হিন্দু কেন আপনি এগুলো নিয়ে কেন খোঁচাখোঁচি করতেছেন, তো এটা নিয়ে একার খুব মজাই পেয়েছি। আপনি আমি জানি না আপনি জানেন কি এটা কি সত্যি যে এরকম, উনি তো বলে একটা হজই করছিল যেটা বিদায় হজ বলে। আসিফ ভাই আসেন, এটা তো ভাই আমি বলতে পারছি না, ফারাজ ভাই কি জানেন? আমি ফারাজ ভাই একটা দেখছিলাম, কোথাও জানি দেখছিলাম, বেশ আগে দেখছিলাম যে হজের মাঝে দেখা যাচ্ছিল যে তাদের ইয়া পড়তেছে আর কি, বহুটাকে পড়ছিলাম তো এরকমটা মনে নেই, বাট পড়ছিলাম এরকম কিছু 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 এরকম রেফারেন্স আছে ভাই। এটা কি এমন হতে পারে না যে তখন কাপড় পুরা হজ করতো না, মোহাম্মদ মরার পরে এই লটা হয়েছে, অথবা মোহাম্মদ এইটা দেখে ল করে গেছে যে কাপড় পরতো, হজটা তো হজটা তো করে হয়তো মানে মোহাম্মদ তো চালু করার আগে তো সবাই তো ল্যাংটা করে মানে অনেকেই তো আর কি কাপড় চাপড় ছাড়াই ইয়া করতো, তারা কারণ কাপড়টাকে তারা ইয়া মনে করতো মানে কাপড় ইটসেলফ কে অপবিত্র মনে করতো, যেন কাপড় ছাড়াই তারা ইয়া করতো। বাট এখন যারা হজ করে তারা কিভাবে হজ করে, দুই কাপড়ে হজ করে, তো এখন যারা হজ করে তারা আর কি বেল্ট টেল দিয়ে ভালোভাবে বেঁধে রাখতে পারে, হয়তো বা ওই সময় ঠিক মতো বেঁধে রাখেন নাই, ইমান বের হয়ে গেছে, ইমান বলে তো কথা আছে, ইমান বের হয়ে গেছে, ইমানের এরকম না, ওইটাও ঠিক আপনি যেটা বললেন বিনা কাপড়ে, তো হয়তোবা ইতেই হয়েছে, হয়তোবা মোহাম্মদের পরে ওই এই হজের পরে হয়তোবা, আমি ঠিক জানি না, আমার মনে হলো কারণ এরা এদের তো সেক্স ছাড়া আদের তো কোনোই নাই, আর মেয়েদের দেখলেই মনে করে সেক্স মেশিন, হয়তোবা হইতেও পারে, এটা আমার যতটুকু ধারণা, আমি মনে করছিলাম বুঝি আশিফ ভাই জানে এই জিনিসটা, এই জন্য জিজ্ঞেস করার জন্য। তো ঠিক আছে আমাকে বের করে দেন, ভালো লাগলো খুব আপনাদের সাথে কথা বলে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন তাহলে। হুম শিওর শিওর।